কি হচ্ছে, এরকম একটি কন্টিনিউ ক্লাস যেটা হচ্ছে কাজ করে ফার্স্ট ইন ফার্স্ট আউট, একটা বিহেভিয়ারটা হচ্ছে এরকম আছে ফিফো। সো কিউই ডিক্লেয়ার করার জন্য স্ট্যানফোর্ড সি প্লাস প্লাস এর কিউই ডিক্লেয়ার পাস করার জন্য প্রথমে আমাকে কিউই ডট এইচ এটাকে ইনক্লুড করে নিতে হবে। আমি এখানে কিউটা ইনক্লুড করে নেই, আগের কোডগুলো কেটে দিই, ইনক্লুড কিউ ডট এইচ। কিউ ডিক্লেয়ার, কিউ কে ইনিশিয়ালাইজ করার জন্য কিউই, তারপর আছে ভ্যালু টাইপ, রাখলাম কিউই, তারপর ইন্ট, সাপোজ আমি জাস্ট শুধু ইন্টেজার রাখতে চাই বা স্ট্রিং, এবার স্ট্রিং নেমস, এটা যদি কোনো কিছু এখন আমি অ্যাড করতে চাই, তো এটা অ্যাড করার জন্য হচ্ছে অ্যাড আউট করলে কিউ এর এলিমেন্ট গুলো দেখতে পাবো। কিউএর বেশ কিছু মেথড আছে, ব্যাক রিটার্ন দা লাস্ট ভ্যালু ইন দা কিউ বাই রেফারেন্স, ব্যাক দিলে লাস্ট এলিমেন্ট রাখাবে, তারপর ক্লিয়ার আছে। আর ডি কিউ রিমুভ দা, রিমুভ ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট কে রিমুভ করে অ্যান্ড ফার্স্ট এলিমেন্ট কে রিটার্ন করে, তারপর এন কিউ অ্যাডস ভ্যালু টু দা এন্ড অফ দা এন কিউ। ফ্রন্ট, ফ্রন্ট দিলে আসবে আমার দ্য ফার্স্ট ভ্যালু ইন দ্য এন কিউ, তারপর পিক দিলে পিকের মাধ্যমে আমি দেখতে পারবো রিটার্ন দ্য ফার্স্ট ভ্যালু ইন দ্য এন কিউ উইদাউট রিমুভিং, রিমুভ না করে দেখতে পারবো, এবং সাইজের মাধ্যমে আমি সাইজ দেখতে পারবো। যেমন আমি যদি পিক করি ডট পিক, এখন দেখতে পাবো ফার্স্ট লিমিট দেখা যাচ্ছে, তারপর আমি যদি চাই ফার্স্ট এলিমেন্টটাকে বাদ দিয়ে দেবো, সেক্ষেত্রে এখানে একটি মেথড আছে সেটার নাম হচ্ছে ডিকিউ, ডিকিউ দিলে রিমুভ দ্য রিমুভস অ্যান্ড রিটার্ন দ্য ফার্স্ট এলিমেন্ট দ্য এন্ড কিউ। আচ্ছা, তো এবার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি, আমি চাচ্ছি একটি আমার একটি সাপোজ কি নাম দেওয়া যায়, করলাম হচ্ছে কি সাপোজ একটি কাস্টমার কেয়ারের বর্তমানে কে কিউতে আছে এবং নেক্সট ডে কে আছে, এরকম এটা দেখানোর জন্য আমি একটা ফাংশন লিখতে পারি, সাপোজ ভয়েড ম্যানেজ পিপল, এখানে একটি প্যারামিটার নেই, সেটা হবে একটি কিউই। স্ট্রিং টাইপ এবং এটাকে পাস দিয়ে রেফারেন করবো পিপলস, এখানে একটি সিআউট দিই, ওয়েলকাম টু কাস্টমার কেয়ার, দুটি লাইন ব্রেক দিলাম, তারপর আমি এখন দেখা যাচ্ছে বর্তমানে কিউ থেকে আছে, এখন
একজন যিনি সার্ভিস পাচ্ছেন ওনার নাম হচ্ছে ইয়া প্রথম, অর্থাৎ কিউতে প্রথম যেটা আছে সেই লোকটার নাম হবে এরকম পিপলস পার্ট। ফার্স্ট এলিমেন্ট দেখানোর জন্য জানি ফার্স্ট এলিমেন্ট দেখানোর জন্য আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ফ্রন্ট, রিটার্ন দ্য ফার্স্ট ভ্যালু ইন দ্য কিউই বাই রেফারেন্স। তো আমি এখানে দিচ্ছি ফ্রন্ট, তারপর আমি একটা লোককে সরিয়ে দেবো কারণ এখন সার্ভে আছে, যিনি এখন সার্ভিং এ আছে ওনাকে যদি সরাতে চাই একটা এলিমেন্ট সরানোর জন্য। আর ডকুমেন্ট ফার্স্ট এলিমেন্টকে সরানোর জন্য এখানে দেখেছিলাম ডিকিউই, সো যদি ডিকিউই করি ডিকিউই প্রথম জন সরে গেলেন, এখন এখানে ডকুমেন্ট লিখে দিই এখন আমি দেখাবো তো প্রথম জন বাদ দিয়ে আর কতজন কিউতে আছে সেটা দেখাই। এত পিপল তো ফার্স্ট এলিমেন্ট চলে যাওয়ার পর যে সাইজটা আপডেটেড সাইজ সেই সাইজটা এখানে দেখাবে। এখন দেখি নেক্সট কাস্টমার সে কে, এটা দেখার জন্য আমি যদি আবার ফার্স্ট এলিমেন্ট দেখি তো আমার আপডেটেড কিউ কিউ যে আপডেটেড আপডেট হয়েছে সেটার ফার্স্ট এলিমেন্টটা দেখাবে। এটা করার জন্য নেক্সট আবার ফ্রন্ট ফ্রন্ট এখন কিউ এর সর্বশেষ যিনি আছেন তাকে আমি দেখাতে যাচ্ছি, লাস্ট পারসন people dot back back দিয়ে কিউ একদম লাস্ট এলিমেন্টটাকে দেখ, লাস্ট এলিমেন্টটা দেখ। সো এটাকে আমি এখন এখানে মিস করি, শুরুতে আমি এখানে একটি কিউ বানাতে পারি, আমার মানে সাপোজ কিউ নাম দিলাম ম্যাপস, এটা স্ট্রিং টাইপের ঠিক আছে, এখানে কিছু মানুষের নাম দিয়ে দিই রান দেই। ওয়েলকাম টু কাস্টমার কেয়ার, নাও সার্ভিং রায়হান, ফার্স্ট কিউ এর ফার্স্ট এলিমেন্ট, দের আর থ্রি আর ওয়েটিং, যেহেতু এখানে দেখছেন চারটি আছে, প্রথম জন বাদ প্রথম এলিমেন্টটা বাদ দিয়ে দিলাম বাকি আছে চারটি, দের আর থ্রি কারেন্টলি আর ওয়েটিং অ্যান্ড নেক্সট পার্সন ই দ্য কিউই দ্য কিউই ইজ সজিত, এটা দ্য লাস্ট পার্সন ইন দ্য কিউই ইজ নুসায়া।